नमस्कार इंडियन फ्यूशन कुकिंग आरो एक बार आपनादेर सबाइके स्वागत। आज के आमी बानाबो मेथी पकोड़ा। फ्रेश मेथी शाक के भालो कोड़े बेचे धुए छोटो छोटो कोड़े केटे निये छी। এরপর এর সঙ্গে দিয়ে দিচ্ছি রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। ভাজা বাদাম গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ মতো। এরপর এতে বেসন দিয়ে দিচ্ছি চার চামচ মতো। পকোড়াকে ক্রিস্পি করার জন্য দিয়ে দিচ্ছি এক চামচ মতো চালের গুঁড়ো। এরপর এতে দিয়ে দেব 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ লঙ্কা গুঁড়ো এবং স্বাদ মতো নুন এবং স্বাদ মতো চিনি। এই সব ইনগ্রিডিয়েন্টস ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে যাবার পর যদি প্রয়োজন হয় অল্প একটু জল দিয়ে আবার মাখিয়ে নেবেন। আমি যেহেতু শ্যালো ফ্রাই করব এবং একটু টিক্কির মতন বানাবো তাই জন্য একটু শক্ত শক্ত ব্যাটার বানিয়েছি। আপনারা যদি ডিপ ফ্রাই করে শুধুমাত্র পকোড়া হিসেবে খেতে চান তাহলে আরও একটু জল দিয়ে একটু লিকুইড করে নেবেন। এরপর এতে আরও ভালো স্বাদ করার জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল। ফ্রাইং প্যানে তেল দিয়ে গরম হতে দেব। এরপর ব্যাটারটাকে অল্প অল্প করে নিয়ে আমি ফ্রাইং প্যানে টিক্কির আকারে গড়ে নিচ্ছি। তেল গরম হয়ে যাওয়ার পর ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রাখতে হবে আর টিক্কির আকারে গড়ে নিলে খুব কম তেলেতে শ্যালো ফ্রাই ভালোভাবে হয়ে যাবে এবং পকোড়াও মুচমুচে খেতে হবে। মিডিয়াম টু লো ফ্লেমে ভালোভাবে পকোড়াগুলিকে আমি এপিট অপিট করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে যাওয়ার পর প্লেটে তুলে সার্ভ করে নিচ্ছি। আমাদের টিকি একদম রেডি। টমেটো সসের সাথে গরম গরম মেথি পকোড়া খুব ভালো যায়, তাই হেলদি আর টেস্টি এবং ক্রিস্পি মেথি পকোড়া অবশ্যই পরিবেশন করুন টমেটো সসের সাথে। আমাদের এই আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।